হ্যালো বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা কিন্তু অনেকজনই আমাকে কমেন্ট করেছেন যে আমার কিন্তু স্টার মেকার থেকে কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমারই ডাউনলোড হচ্ছে না, বা আপনি যেটা দেখিয়েছিলেন ফার্স্ট পর্বে সেটা কিন্তু আমার কি ডাউনলোড হচ্ছে না, কীভাবে এখন আমি ডাউনলোড করব, বা আমি এডিট করতে পারছি না, বা আমি এটাকে শেয়ার করতে পারছি না। তো আজকে এই সবার কিন্তু প্রশ্নের উত্তর একটা ভিডিওতে পেয়ে যাবেন, যে কিভাবে আপনারা শেয়ারও করতে পারবেন, এডিটও করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন খুবই সহজে। আর যাদের হবে না তাদের আমি ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন এবং তারাও আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, তখন দেখে নেবেন যে আপনাদের হয় কি হয় না। তো আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক কোনো কথা না বাড়িয়ে। তো অবভিয়াস, আপনি কিন্তু স্টার মেকার অ্যাপ থেকে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু আপনারা কী করেন, কপি করতে পারেন, শেয়ারও করতে পারেন, কিন্তু ডাউনলোড করতে পারেন না। তো আমরা কিন্তু সবাই কিন্তু আমাদের ভিডিওটির লিঙ্ক কিন্তু কপি করতে পারি। করার পর আমাদের একটি কাজ করতে হবে, যেটা হলো ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব। তো সার্চ বাটনে গিয়ে লিখবেন স্টার মেকার সং ডাউনলোডার। তো এখানে আপনারা এরকম লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন ফার্স্ট টেক্সটটি অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম সামনে একটি ওপেন হয়ে যাবে। ওপেন না হলে যদি অ্যাড আসে অ্যাড কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন যে এন্টার স্টার মেকার ইউআরএল। তো এখানে আপনাদের এই ভিডিওটি লিঙ্ক দেওয়ার আগে একটি কাজ করতে হবে, ছোট্ট একটি কাজ করতে হবে। আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন, না হলে এই আপনাদের মেসেঞ্জার নোটপ্যাড যেটা ওপেন করার ইচ্ছা সেটা ওপেন করে নেবেন, আর যেটাকে আপনারা কপি করেছিলেন সেটাকে কপি করে দিবেন। তো আমি দেখাচ্ছি, মানে আপনার যেটুকু কপি করা থাকবে এটাকে আপনার এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখানে একটি কাজ করতে হবে, তো এখানে আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর মানে উপরে যাবেন, উপরে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন HTTP। এই যে এই অপশানটার পরে যতটুকু আছে সিং দেখতে পারবেন, হ্যাশ সিং, এগুলো কেটে দিবেন। এগুলো না কাটলে কিন্তু আপনাদের এগুলো কিন্তু ডাউনলোড হবে না। তো আমি আগেই বলে রাখছি, এইগুলো আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে এভাবে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে যেখানে একটু ট্যাপ করে ধরে রাখবেন, মানে যে যে যেটাকে দিলেন এটাকে ট্যাপ করে ধরে রাখবেন। এটাকে এভাবে ট্যাপ করে ধরে রেখে আপনি কী করবেন, এইখানে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে এইভাবে একটু ট্যাপ করে ধরে রাখবেন, এখানে পেস্ট করে দেবেন ইউআরএলটা। তো পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে গানটি কিন্তু চলে আসবে। আপনাদের গানটি কিন্তু আপনারা ওপেন করেও দেখতে পারবেন, যে এখান থেকে ওপেন করলে কিন্তু ওপেন হয়ে যাবে, এখান থেকে কিছু লোডিং নিয়ে ওপেন হয়ে যাবে। পরে আপনি কী করবেন, এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারবেন থ্রি ডট একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন, এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পারবেন উপরে কিন্তু আপনাদের এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এর ফলে কিন্তু আপনার ডাউনলোডও হয়ে যাবে, আপনি কিন্তু এডিটও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।